অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে বেশিরভাগ ব্যাংকে, যার ফলাফলে দেখা দিয়েছে তারল্য সংকট। গতি কমে গেছে ব্যাংকিং কার্যক্রমে। এমন অবস্থায় সর্বোচ্চ 9% পর্যন্ত সুদ দিয়ে আমানত সংগ্রহের চেষ্টায় বাণিজ্যিক ব্যাংকগুলো, কিন্তু তাতেও কি নাগালে আসবে পরিস্থিতি? বিষয়টি নিয়ে বিশ্লেষকরা বলছেন নজর দিতে হবে খেলাপি ঋণ আদায়ের দিকে। মাসুম মিয়ার প্রতিবেদন। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক। টাকার টান পড়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে। চাহিদা মেটাতে প্রতিযোগিতা তীব্র হয়েছে আমানত টানতে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে চাহিদা কম থাকলেও গ্রাহকদের বাড়তি মুনাফা দিয়ে আমানত সংগ্রহে আগ্রাসী বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলো। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো বিভিন্ন মেয়াদে আমানতে সুদ দিচ্ছে 6.50 থেকে 7% পর্যন্ত। তবে বেসরকারি ব্যাংকগুলো আমানতের সুদ হাঁকাচ্ছে 9% উপরে। বাংলাদেশ ব্যাংকও কিন্তু যেহেতু কন্ট্রাকশন মনিটারি পলিসি ফলো করছে এই মুহূর্তে ইনফ্লেশনটাকে কমানোর জন্য, সাথে সাথে কিন্তু ডিপোজিটেরও কমতি হয়েছে, একটা চাপ পড়লো মার্কেটে। ইন্টার ব্যাংকে দেখা গেলো এখন প্রায় 9% হচ্ছে আপনার ইন্টার ব্যাংক রেট। তো স্বাভাবিকভাবে ব্যাংকগুলো এখন ডিপোজিট রেট কিন্তু বাড়িয়ে দিচ্ছে অনেক, এবং কিছু কিছু ব্যাংক 9.5 এ ভালো ভালো যে সমস্ত সব প্রথম সারির ব্যাংক যেগুলো দেখা যাচ্ছে তারা 9 বা 9-এর বেশিও দিচ্ছে। যার প্রয়োজনীয়তা থাকে সে স্বাভাবিকভাবেই একটু বেশি রেটে কালেক্ট করতে চায়। যার ইমিডিয়েট কোনো লাইবিলিটিস থাকে সেই লাইবিলিটিস মিটাপের জন্য দেখা যায় সে একটু বেশি রেট দিয়ে সেই ডিপোজিটটা কালেকশন করতেছে। আবার যার এই মুহূর্তে দরকার নেই সে কিন্তু ডিপোজিট হান্টিংয়ে এতটা অ্যাগ্রেসিভ হয় না। ব্যাংকগুলোর দৈনিক নগদ টাকার চাহিদা মেটাতে অন্যান্য ব্যাংকের কাছেও বেড়েছে হাত পাতা, ফলে কলমানির রেট বেড়ে দাঁড়িয়েছে 7.91%। এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোর চাহিদা মেটাতে প্রতিদিন গড়ে 15,000 কোটি টাকা নগদ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগটা করার ফলে যে জিনিসটা হয় তাদের কাছ থেকে টাকাটা সরকারের কাছে চলে যায়। এই ট্রেজারি বন্ডের ব্যাংকের হাতে টাকা কমে আসে, তো ব্যাংক আবার এই যে বন্ডটা যেটা তার সিকিউরিটি একটা অ্যাসেট হলো সেই অ্যাসেটটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে সিকিউরিটি হিসেবে রেখে তার বিপরীতে সে অর্থ সংগ্রহ করতে পারে তার প্রয়োজনীয় অর্থ সংগ্রহটা। বিভিন্ন দেশ সুধার বাড়িয়েও ব্যাংকগুলোর তারল্য সংকট কাটবে না বলে মনে করেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ। বলেন নজর দিতে হবে খেলাপি ঋণ আদায়ে। এই লিকুইডিটি বাড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হবে আপনি যদি এনপিএল এর দিকে যদি নজর দেন, এই ফান্ড ট্রান্সফার বা এই সম্পদ পাচারের দিকে যদি আপনারা ভালো মতো নজর দেন, এটা আপনার আপনার এই ডলার ক্রাইসিসকেও আপনার এটা এটা কি বলে অ্যাড্রেস করবে, আপনার লিকুইডিটি প্রবলেমকেও অ্যাড্রেস করবে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে 1,55,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 9.93%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।